মিউজিক্যাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাফি কেমন আছো? মাঝে মাঝে মিস কল দিও আমাদের, তাহলে মনে থাকবে। চলো চলো, আগামী তিন মিনিট তোমার যোগ বলো। হ্যাঁ হ্যাঁ, যোগ তো বলবোই। আর কিছু বলতে চাও যোগ ছাড়া? যোগ ছাড়া বল আছে এরকম কোন কিছু গ্রুপে অ্যাপ্রুভ করা হয় না যে যেটা এরকম হবে। তাছাড়া অনেক অশ্লীল গ্রুপ দেখা যায় যে ঠিকই আছে, কিন্তু আমার মনে হয় যে কেউ গ্রুপের পিছনে লাগছে না। আমার আমার যেটা মনে হয় যে অনেক অশ্লীল গ্রুপ আছে বলছো, তোমরা কিছু অশ্লীল দিতে পারতা। আমাদের ফেসবুক দেখছে এখানে কিছুই অশ্লীল নেই, তাহলে কিছু এটা হইতাছে? এখানে সবই নরমাল দেখা যাচ্ছে, এরকম কিছু খুঁজে পাওয়া যায়নি। কারণ আমরা তো অনেক অ্যাডমিন মডারেটর আছি, পোস্ট অ্যাপ করার পরে আমরা চেক করি যে পোস্টগুলো ঠিক আছে কি। অ্যাডমিন কয়েকজন ছিল? সবাই মেম্বার অ্যাডমিন ছিলাম হচ্ছে চারজন, আর মডারেটর ছিল সাত আট। ওদের নামে কেস করো। চারজনের একজন শাফি আহমেদ, আর তিনজন আমি আছি, মমিন ভাই আছে, তারপর হচ্ছে শাফি মাহমুদ নামে আরেকটা ভাই আছে, তারপর তানিয়া সুলতান আছে। আচ্ছা, কথা হচ্ছে যে অনেকগুলো কারণে ফেসবুক গ্রুপ ডিঅ্যাক্টিভেট হয়। সেটা হচ্ছে যে অ্যাডমিনের নাম যদি ফেক থাকে, হ্যাঁ, মানে প্রোফাইল নেমগুলো যদি ফেক থাকে, তো এই ক্ষেত্রে তো সেই সমস্যাটা নাই। দ্বিতীয় কারণ হচ্ছে যে যদি হচ্ছে গ্রুপে অশ্লীল কিছু পোস্ট করা হয়, বা হচ্ছে যে গ্রুপে ওই রকম ইনবক্সে অশ্লীল কিছু হচ্ছে যে সেন্ড করা হয়, তো এই রকম কিছু মনে হচ্ছে না বা গ্রুপে ছিল, কারণ আমি দেখছি মাঝে মধ্যে গ্রুপটা। তৃতীয় তো আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে অনেকজন মিলে রিপোর্ট মারলে। আমাদের সন্দেহ ওটাই হচ্ছে, কারণ একজনের সাথে আর কি গ্রুপে একটু ঝামেলা ছিল, অ্যাডমিন মডারেটরদের সাথে একটু ঝামেলা ছিল, ওইটাই সম্ভবত মানে আমি ছিল। হ্যাঁ, তো একজন রিপোর্ট করলে যদিও কিছু হয় না, তো একটা গ্রুপ থেকে আরেকটা একটা কমিউনিটি থেকে যদি রিপোর্ট করা হয় অনেকে মিলে, তাহলে ওই গ্রুপ ডিসেবল হয়ে যায়। তো সম্ভবত সেই কারণে হয়েছে, কোনো সমস্যা নেই, আবার একটা গ্রুপ দাঁড়াবে আশা করি। একটা গ্রুপ আজকে আবার ক্রিয়েট করছি, তো সবাই জয়েন হয়, আবার আবার আমরা বড় একটা পরিবার হচ্ছে। সেই তো বলতো ভাই, যদি আবার আমাদের সাথে থাকে অনেক ভালো হতো। ও, এই কারণে গ্রুপটা গেছে। হ্যাঁ, এবার নাট ভাইকে নিয়ে শুরু করো। হ্যাঁ, এই জন্যই গেছে আর কি, বলতো জায়গা হয় না গ্রুপে। আচ্ছা হ্যাঁ, ইয়া শাফি, সময় নেই, যোগ বলো। আচ্ছা, তো আমাদের বল্টু ভাই তো ভালো গান গায়, তো বল্টু ভাইকে এক জায়গায় ডাকা হলো গান গাওয়ার জন্য। তো সেখানে বল্টু ভাই গেল, গিয়ে দেখো অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে গান শোনার জন্য। তো বল্টু ভাই যেই গান গাওয়া শুরু করলো, অমনি 10-12 জন লোক উঠে দৌড় দিল। তো বল্টু ভাই বলে, কি ব্যাপার, ওরা দৌড় দিল কেন? তো লোক আসে বলতে, স্যার আসলে হয়েছে কি, এটা কোনো গানের আসর না, এটা দৌড় প্রতিযোগিতা আসর, আমাদের রেফারি ভুলে বাসিটা রেখে আছে, তো তাই আপনাকে নিয়ে আসা হয়েছে। এত বড় অপমান, তাও ভালো লাগতেছে? বলো বলো শাফি, বলো আরেকটা বলো। আচ্ছা আচ্ছা, এক মাতাল তো বের হয়ে তো বাড়িতে যাওয়ার আর আস্তা চিনতেছে না। তো তার এক বন্ধু ভাই বললো যে এত অবস্থা খারাপ, তাহলে একে বাড়িতে একটু পৌঁছে দিয়ে আসি। তো একটু যাওয়ার পর হঠাৎ মালালটা বলতেছে যে, বন্ধু জানিস আজকে মনে হয় আমি হঠাৎ করে সেলিব্রিটি হয়ে গেলাম। বলছি কেন? ওই আর কি দেখলি না, এখানে আসা মাত্র লোকজন আমার দিকে কেমন হাততালি দেওয়া শুরু করলো। ওই আরে বোকা, ওরা তো ওদের দিকে হাততালি দেয় না, এটা ঢাকা এয়ারপোর্ট এলাকা, ওরা সবাই মশা মারছে। শাফি ভালো থেকো, আবার তিন মাসের মধ্যে আবার কথা হবে আশা করি, ইনশাল্লাহ। হ্যাঁ, টাটা, ভালো থেকো, টাটা টাটা টাটা। আমরা আমাদের ফান কল শেষ করলাম। ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।